19তম এশিয়ান গেমসের শুভ সূচনা আজ হানজাও অলিম্পিক স্পোর্টস সেন্টার স্টেডিয়ামে আজ এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠান। করোনার কারণে 2022 সালের জায়গায় তা পিছিয়ে 2023 সাল হচ্ছে। আজ থেকে একটি মাল্টি স্পোর্টস ইভেন্ট চলবে 8 অক্টোবর পর্যন্ত। এশিয়াডের উদ্বোধনী অনুষ্ঠানে দর্শকরা পাবেন এক মিষ্টি গিফট ব্যাগ। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠান দেখতে যাওয়া দর্শকদের আয়োজকদের পক্ষ থেকে একটি মিষ্টির ব্যাগ উপহার দেওয়া হবে। ভারতের দুই পতাকা বাহক হরমনপ্রীত সিং এবং লোভিনিনা বারগাইন এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানের জন্য তৈরি। হানজাও গেমসের উদ্বোধন করবেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতীয় সময় অনুসারে আজ 23শে সেপ্টেম্বর বিকেল 5:30 চীনের প্রেসিডেন্ট শি জিনপিং হানজাও গেমসের শুভ উদ্বোধন করেছেন। এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য তৈরি ভারতীয় অ্যাথলেটরা। এবার হানজাওতে বসেছে এশিয়াডের আসর। 19তম এশিয়ান গেমসের উদ্বোধনী অনুষ্ঠানে ভারতের পতাকা বাহক পুরুষ হকি দলের অধিনায়ক হরমনপ্রীত সিং এবং ভারতীয় তারকা বক্সার লাভলিনা বোরগোহাইন।